26 দিনের চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান অরিয়ন। গতকাল পৃথিবীর বায়ুমণ্ডলে উত্তপ্ত অবস্থায় প্রবেশের পর অরিয়ন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে পড়ে। অরিয়নের চন্দ্রযানটি ছিল পরীক্ষামূলক। অরিয়নের চন্দ্রযাত্রাটি ছিল পরীক্ষামূলক। এবারের অভিযানে কোনো নভোচারী ছিল না। এদিকে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে গতকাল চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের চন্দ্রযান রশিদ। জাপানের মুন ল্যান্ডার হাকুতু আর এর মাধ্যমে চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা।